হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হাউ টু নো টেকনোলজি অ্যান্ড সায়েন্স। চলে এসেছি আবার একটি নতুন ভিডিওয়ে। এই ভিডিওয়ে আমি বলবো আপনার সাথে একটা নিউজ শেয়ার করতে চলেছি যে হোয়াটসঅ্যাপে একটি ফেক নিউজ বিশাল পরিমাণে ভাইরাল হচ্ছে যে হোয়াটসঅ্যাপ ডাউন। হ্যাঁ, এটা সত্যি যে হোয়াটসঅ্যাপ ডাউন হয়ে গেছিলো, কিন্তু এটা সত্যি নয় যে আপনারা অনেক অনেক হোয়াটসঅ্যাপে ভাইরাল মেসেজ আসছে, এত বড় বড় লিখে দিচ্ছে ইংরেজিতে, অনেকে অনেক বাংলাতে লিখে দিচ্ছে যে নাকি মোদী সরকার হোয়াটসঅ্যাপটিকে এই টাইম থেকে এই টাইমের মধ্যে বন্ধ করে দিচ্ছে। আপনারা স্ক্রিনে মেসেজটা দেখতে পারেন, এইরকম ধরনের মেসেজ আসছে। তো প্লিজ, আপনাদেরকে এই মেসেজটা ভিডিওটা দেওয়ার কারণ হলো, প্লিজ এইরকম ধরনের কোনো মেসেজ পাঠালে প্লিজ শেয়ার করবেন না, কারণ এই মেসেজগুলো সম্পূর্ণ ফেক মেসেজ। আর হ্যাঁ, এটা সত্যি যে হোয়াটসঅ্যাপ ডাউন হয়ে গেছিলো, শুধু ইন্ডিয়াতে না, এমনি ইউকে সার্ভার, তারপরে আরও বিভিন্ন ধরনের মানে কান্ট্রিজ, বড় বড় কান্ট্রিজে হোয়াটসঅ্যাপের সার্ভার ডাউন হয়ে গেছিলো। শুধু হোয়াটসঅ্যাপ না, ফেসবুকে ডাউন হয়ে গেলো, কোনো কোনো জায়গায় ইনস্টাগ্রামের সাইডও মানে ডাউন হয়ে গেছিলো। তাই ফেসবুক, হোয়াটসঅ্যাপ আর ইনস্টাগ্রাম এই তিনটে সাইড ব্যান্ড হয়েছিলো। তো আজকের জন্য এটুকুই, দেখাবে নেক্সট ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং, স্টে হ্যাপি, স্টে কুল, গুড বাই। আর এই ভিডিও যাতে সবার সাথে শেয়ার করে দিন, যাতে সবাই এই নিউজটি সম্পর্কে জানতে পারে, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন, যাতে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন আপনি পেতে পারেন।